দলীয় ক্ষমতার অপব্যবহার করে মালদার রতুয়া দৈনিক হাটখোলা বাজারে 9 শতক জায়গা দখল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সির ছেলের বিরুদ্ধে। এর প্রতিবাদে সরব হয়েছেন রতুয়াবাসী। সোমবার সকাল থেকে রতুয়ার হাই মাদ্রাসার সামনে মালদা হরিশ্চন্দ্রপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাজারের ব্যবসায়ীবৃন্দ ও গ্রামবাসীরা। প্রায় 80 বছর হবে যে জায়গাতে গরিব মানুষরা বাজার করে, আমরা বাজার করতে আসি, হঠাৎ করে দেখি নভেম্বর মাসের 11 তারিখ সকালবেলা কনস্ট্রাকশন হচ্ছে। সকাল থেকে যারা ডেলি বাজার এখানে কথা বলল, কি ভাই ওয়ালটা করছো কেন? আমাদের যে বিধায়ক আব্দুল রহিম বক্সি, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বে, ওনার ইশারায় ওর ছেলে বাবু বক্সি এই কনস্ট্রাকশন করাচ্ছিল। থানায় কমপ্লেন করা হলো, আইসিসি বলে আমি দেখছি বলে আজকে চলছে। তারপরে বিএলআর সাহেবের কাছে যাওয়া হলো, বিএলআর সাহেব বলছে সার্ভার ডাউন, 1 সপ্তাহ কি 15 দিন থেকে শুধু সার্ভারই ডাউন। আমরা বিডিও কাছে গেছি, জানি না বিডিও কোন জায়গা থেকে এসছেন, উনি তো কোনো পাত্তাই দিচ্ছেন। আমি গত পরশুদিন নিজে গেছিলাম সরিষরিতে, ওনার গেটের কাছে দাঁড়িয়ে প্রায় 45 মিনিট দাঁড়ালাম। উনি যদি সিসিটিভিতে দেখতে পেয়েছেন আমাদের এই কথা বলার জন্য এসেছি, উনি আমাদেরকে ডাকলেন না, আমরাও গেলাম না, আমরা চলে এসেছি। এই যে অন্যায় পাবার খাটিয়ে যে তৃণমূলের নাম বদনাম করছে রহিম বক্সি, তার প্রতিবাদে রতুয়ার মানুষ আজকে জমায়েত হয়েছি রাস্তায়। আমরা আপনার কোথায় কোথায় জানিয়েছেন অভিযোগ? আমরা প্রত্যেকটা এসপি ডিএম সবাইকে জানানো হচ্ছে জায়গা, এটা প্লট হচ্ছে আপনার 99 প্লট, 99 দাগ, রতুয়া মৌজা। আর এস খতিয়ানে 1 নম্বর খতিয়ানে লেখা আছে গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর বাহাদুরের জায়গা। যদি 1 নম্বর জায়গা, তবেই তো রতুয়া মানুষ এখানে বাজারটা বসাচ্ছে। যদি কারো পৈতৃক সম্পত্তি থাকতো তাহলে নিশ্চয়ই বাজার বসতো না। তাহলে অন্যায়ভাবে আব্দুল রহিম বক্সির ছেলে বাবু বক্সি দখল করতে চাইছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আব্দুল রহিম বক্সি যে এনজিও করে রেখেছে, আপনারা জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন যে আলমুশাদি বলছে রতুয়া থেকে, যদি ওনার কোনো কাগজ থাকে তাহলে জায়গা আমি ছেড়ে দেবো। ওনার কাছে কোনো জায়গা নেই। আপনারা সবাই জানেন যে ব্লক রতুয়াতে ব্লক জন্মের পূর্বে ইরিগেশন অফিস 1971 ইরিগেশন হয়, তো সীতারাম সাহ যিনি মারা গেছেন ওনার কিছু জায়গা নিয়েছিলেন গভর্নমেন্ট বাহাদুর, আর আমাদের কিছু জায়গা দিয়েছিল গভর্নমেন্ট। সীতারাম সাহ গভর্নমেন্টের কাছে কম্পেনসেশনের টাকা তুলে নেয়, কিন্তু আমার গার্জেন কোনো পয়সা নেয়নি। তাহলে গভর্নমেন্টের সার্কুলার আছে, যদি গভর্নমেন্ট কোনো জায়গায় কুয়ার করে, যদি সে টাকা না নেয়, তাহলে টাকা যদি অফিসটা ছেড়ে দেয় গভর্নমেন্ট, তাহলে জায়গাটা রিটার্ন হবে। ইরিগেশন আমার জায়গা 700 গাছে বিল্ডিং করে নিয়েছে, বিল্ডিং এনজিও চালাচ্ছে, স্কুল করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে, আব্দুল রহিম বক্সি ওয়াইফের নামে করেছে। এই যে অন্যায় মানুষ, এটা বাজার বাঁচাও পথ অবরোধ করে। আমাদের একটা ইস্যু রয়েছে, যেটা যে কনস্ট্রাকশনটা করেছে, প্রাচীরটা রয়েছে, সেটা ভেঙে দাও। আমরা তাদের অভিযোগ, 90 বছর ধরে এই বাজার বসে আসছে, কিন্তু বাজারের কিছু অংশ জোর করে দখল করতে চাইছে রহিম বক্সির ছেলে বাবু বক্সি। তাদের আরও অভিযোগ, দলকে ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় এদিন তারা রাস্তা অবরোধে সামিল হন। আমরা জন্ম হওয়ার পর থেকে হয়তো দেখে আসছি যে এখানে ডেলি বাজার বলে একটা বাজার আছে। এখানে অন্যায় ভাবে, আপনারা জানেন যে আমার বলতে কোনো অজুহাত আমার মুখে বাজে না, অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। এই আন্দোলন আমাদের আরেবার প্রাচীর দিয়ে দখল করার চেষ্টা করছে, আইসি সাহেবকে তারা দিয়ে গিয়ে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এটা অনেকদিন থেকে চলে, ব্রিটিশ আমল থেকে বাজার চলে আসছে, হঠাৎ করে 11 তারিখ রহিম বক্সির ছেলে বাবু বক্সি এসে মানে কনস্ট্রাকশন শুরু করে, তারপরে 12 তারিখ আইসি সাহেবের কাছে আমাদের একটা জিডি করা গেল। সেখানে উনি বলছেন কি, এত বড় লোকের জন্য আমরা একটা যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনার বিরুদ্ধে কথা বলবো, এটা তো বলে যায় না। হ্যাঁ ফোন আসছে, যাই হোক, আবার 13 তারিখে ডাকলেন সব হাটুরিকে বাজারে, আমরা গেলাম, প্রধান সাহেবকে, বিডিও সাহেবও ছিলেন, বিডিও সাহেবকে দিয়ে দেওয়া হলো। তখন রহিম বক্সির ছেলে বাবু বক্সি বলছে আমাদের এটা কাজটা বন্ধ থাকবে না, কাল থেকেই কাজ হবে। তারপর নানা রকমের যে কথাগুলো উঠে আসছে, কোনো কাগজপত্র নেই, ওদের কাছে দেখাতে বলছেন কাগজপত্র নেই। আমরা যেটা হাটের জায়গা দখল করে কি হচ্ছে এখন, ওরা বিল্ডিং করবে, ফ্ল্যাট সিস্টেম করবে, রুম ভাড়া দেবে, আর কিছু করবে, সেই ওদের ভিতরে কে করছে এটা? এটা রহিম বক্সির ছেলে বাবু বক্সি। হ্যাঁ, ক্ষমতার উপর নিজের কর্ম, এতদিন তো কিছু ছিল না, আজকে চট করে ও যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছে বলে তো তিনি মানে নিজের পাওয়ারটা দেখাচ্ছে। 70 সাল থেকে শুনছি মানে ডেলি বাজার হয়েছে, তার আগে থেকে নাকি ব্রিটিশ আমল থেকে রবিবার করে বসতো না, সেটা বসতে সেটাই জানা গো, অনেকদিন ধরে চলছে। রতুয়া ইস্টার্ন এনজিও ছিল প্রথমে, আমরা শুনেছি যে ওটা একটা ইলিগেশন জায়গা রয়েছে, সেটা ওখানে এনজিও নামে নিয়েছিল, এখন উনি নিজের ওয়াইফের নামে রেকর্ড করে নিয়েছে, সেটা হচ্ছে চৌধুরী সাহেবদের জায়গা।
চৌধুরী সাহেবদের কাছ থেকে সরকার একোয়ার করেছিল, ওনারা কিছু নেয়নি, কিন্তু এখন তো চৌধুরী সাহেবদেরকে সরকার এ করবে, রিটার্ন করবে, সেটা রিটার্ন না করে নিজে ও ইয়ে করছে, মানে বিল্ডিং করেছে, মানে এনজিওর নামে, ওটা এনজিওর নাম রেখেছে কিন্তু কিছুই নেই, ধাপ্পা রয়েছে। ওটা ব্যক্তিগত কোনো ব্যাপার নয়, জাতিগত নয়, আমরা সবাই মিলে সমাজবাসী রতুয়ার একত্রিত হয়ে সেই জিনিসটাকে আমরা মানে প্রতিবাদ করছি। হ্যাঁ, আজকে আমাদের একটাই ইস্যু রয়েছে, কত অবরোধ যে যেটা 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 করেছে, প্রাচীরটা তুলেছে সেটাকে ভেঙে দেওয়া, সমানভাবে লেভেল করে দেওয়া, আমাদের হাটুরের যারা আসছেন বাজার করতে তাদের অনেক অসুবিধা হচ্ছে, রাস্তায় বসছে, ভেন চলাচল, যাতায়াত করতে অনেক অসুবিধা, ধাক্কা লেগেছে বয়স্ক। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই বাবু বক্সি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।